নদীর চিংড়ি, সেই সাথে বাজারে অনেক দিন পরে দেখলাম ডাটা নেমেছে। তো ডাটাগুলো একেবারে চকচক করছে আর চেয়ে আছে আমার দিকে। ভাবলাম এমন ডাটাগুলো না নিয়ে পারা যায়, তো নিয়ে আসলাম। তো ডাটা দিয়ে এবং নদীর চিংড়ি দিয়ে আজকের ডাটা চিংড়ি রেসিপি, খুবই দুর্দান্ত একটা রেসিপি। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, সঙ্গী থাকবেন এবং লাইক দিয়ে ভিডিওটি দেখার অনুরোধ রইল। সেই সাথে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, একটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন, পেজ থেকে দেখলে একটি লাইক ফলো দিয়ে সাথেই থাকবেন। তো এর মধ্যে কিন্তু আমি ডাটাগুলো বেছে নিয়েছি আর এখানে ছিল 25 টাকার ডাটা এক আঠি, সেই সাথে চিংড়ি মাছগুলো বেছে নিয়েছি। এখন রান্না করার পালা। তো চুলা অন করে হাঁড়ি বসিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিলাম হাফ কাপ রান্নার রেগুলার তেল আর দিয়ে দিলাম বেছে রাখা চিংড়ি মাছগুলো। তো এখন দিয়ে দিচ্ছি সামান্য হলুদ এবং সামান্য লবণ দিয়ে চিংড়ি মাছগুলো এখন ভেজে নেব। তো এর মধ্যে কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নিচ্ছি আর চিংড়ি মাছগুলো নামিয়ে নিয়ে আমি মূল রেসিপিতে চলে আসব। আর সেই একই তেলে একই হাঁড়িতে আমি এখন রান্না বসিয়ে নিব। আর এখানে পেঁয়াজ দিয়েছি একটি বড় পেঁয়াজ কুচি করে। তো পেঁয়াজটাকে এক মিনিটের মতো একটু ভেজে নিব আর ভেজে নিয়ে এখানে মশলা অ্যাড করে দিব। তো এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদের গুঁড়ো, এক চা চামচ ধনিয়ার গুঁড়া, লবণ স্বাদ মতো। সেই সাথে আমি ব্লেন্ডার করে নিয়েছি আদা রসুন পেস্ট দেড় চা চামচ পরিমাণ মতো, এরকম আন্দাজে দিয়েছি আদা রসুন, এবং দিয়েছি তিনটে কাঁচামরিচ লাল দেখে। তো এগুলো ব্লেন্ডার করে নিয়ে পরিমাণ মতন এখন কিন্তু আমি পুরোটাই অ্যাড করে দিয়ে দুই মিনিট ভেজে নিয়েছি। আর এখানে ব্লেন্ডার করে নিয়েছি টমেটো পিউরি একটা। তো উপকরণগুলো এখন ভালো করে কষিয়ে নেব। প্রায় দুই থেকে তিন মিনিট আমি আবারও এই মশলাগুলো কষিয়ে নিলাম আর এর মধ্যে কিন্তু আমার ভালো করে কষানো হয়ে গিয়েছে, তেলটাও কিন্তু ভেসে উঠেছে। তো এখানে এখন দিয়ে দিব আগে থেকে বেছে রাখা ডাটা। দেখতেই পাচ্ছেন আমি ছোট ছোট করে কিন্তু ডাটাগুলো সুন্দর করে কেটে নিয়েছি এবং ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এবং ছোট করে দুইটি আলু কিউব করে কেটে নিয়ে পরিষ্কার করে সেই সাথে আলুগুলোকেও অ্যাড করে দিলাম। তো এখন তরকারিগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে। মিশানো হয়ে গেলে ঢেকে রাখবো পাঁচ মিনিটের জন্য আর এখানে পানি ব্যবহার করব না আপাতত, পাঁচ মিনিট পরে ফিরে আসব। তো তরকারির মধ্যে যেটুকু পানি ছিল সেই পানিটুকু দিয়েই পাঁচ মিনিট ঢেকে রেখেছিলাম আর কষিয়ে নিলাম। তো নেড়ে চেড়ে নিয়ে এখন পানি অ্যাড করে দিব দুই কাপ পরিমাণ। সুপ্রিয় দর্শক, আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে একটি সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল বাটনটি কিন্তু অন করে রাখলে নিত্য নতুন রেসিপিগুলো কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে, চাইলে কিন্তু আপনি দেখে নিতে পারবেন। সেই সাথে পেজ থেকে দেখলে পেজে একটি ফলো করে লাইক দিয়ে রাখতে হবে এবং ভিডিওগুলো একটু শেয়ার করে রাখতে হবে। তো এর মধ্যে কিন্তু আমি পাঁচ মিনিট ঢেকে রেখেছিলাম এবং পাঁচ মিনিট পরে ফিরে আসলাম আর এখন দেখে নিব তরকারিগুলো কতটুকু সিদ্ধ হয়েছে। তো চেক করে নিলাম, তরকারিগুলো মোটামুটি 90% সিদ্ধ হয়ে গিয়েছে। আর এখন আগে থেকে চিংড়ি মাছগুলো ভেজে রাখা দিয়ে দিব। আর তার আগে আমি এখানে অ্যাড করে দিলাম জিরার গুঁড়া হাফ চা চামচ, মশলা দিয়ে দিলাম আর এখন আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে এবং তরকারিটাকে ভালো করে কিন্তু নেড়ে নিতে হবে। তো নেড়ে নিয়ে এখন আমি চেক করে নিব লবণ ঠিক আছে কি না। তো লবণটা আরও কিছু পরিমাণ লাগবে, আমি কিছু পরিমাণ লবণ কিন্তু মানে প্রয়োজন অনুযায়ী লবণ কিন্তু দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ঢেকে রেখেছিলাম আবারও দু মিনিটের জন্য। তো দু মিনিট পরে ফিরে আসলাম, সেই সাথে এখন সামান্য ধনিয়া পাতা কুচি অ্যাড করে দিব। তো ধনিয়া পাতা কুচি এখানে প্রায় দুই চা চামচের মতো আমি কুচি অ্যাড করে দিলাম আর নেড়ে চেড়ে নিলেই আরও দুই মিনিট কিন্তু এইভাবে রান্না করে নিব। আর হয়ে গেল ডাটা দিয়ে চিংড়ি মাছ রান্নার দুর্দান্ত রেসিপিটা। তো এই রান্নাটা আসলে খুব ভালো হবে তখনই যখন আপনি নদী চিংড়ি মাছ দিয়ে এবং ফ্রেশ তাজা তাজা ডাটা দিয়ে যদি রান্না করেন। আর ঠিক এইভাবেই রান্নাটা করলে কিন্তু সেই রান্নাটা সত্যি অনেক চমৎকার স্বাদে হয়, মাশাল্লাহ রেসিপিটা অনেকই স্বাদের হয়েছে, আমি এর মধ্যে খেয়ে নিয়েছি। আর তারপরেই কিন্তু আমি আপনাদের সাথে একটা ভালো রিভিউ দিতে পারলাম যে রেসিপিটা কতটা দুর্দান্ত এবং চমৎকার একটি স্বাদের রেসিপি হয়েছে। সুপ্রিয় দর্শক, আজকের রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলা যাবে না, কমেন্ট করতে হবে। আর পরবর্তী রেসিপিতে ইনশাআল্লাহ কথা হবে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।